নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, গোবিন্দ প্রণাম মন্ত্র এবং শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শোনাব। আর আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রগুলি আমি স্ক্রিনেও শেয়ার করে দেব। কিন্তু আমার আজকের এই ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে এবার চলুন বন্ধুরা, সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। গোবিন্দ প্রণাম মন্ত্রটি হল এই রূপ: ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এবার ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি জেনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল এই রূপ: নমো ইয়দক্ষরং মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেত পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাত জনার্দনং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন ইয়ৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তু মে। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।